ত্রাণ আসে, চাল ডাল আসে, গরিবদের জন্য যেগুলো আসে এগুলো অনেকগুলো মেরে খেয়ে দেয়। আসলে এই যে মেরে খেয়ে দেওয়ার মতো একটা অবস্থায় যখন একটা সাধারণ নাগরিক এই বিষয় যখন জানে, তখন তার আসলে কি করা উচিত? তার তো তখন আন্দোলন করে তাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো ক্ষমতা থাকে না। এই চেয়ারম্যানকে আর ভোট দিবে না বা এই মেম্বারকে আর ভোট দিবে না, এই ধরনের একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়। তো গত বৃহস্পতিবারে যে ইউনিয়নের যে মানুষগুলো চেয়ারম্যান এবং মেম্বারের প্রতি একেবারেই বিরক্ত হয়ে গেছে, সেই লোকগুলোর মধ্যে কিছু কিছু লোক বা ওই ইউনিয়নের সবাই মনে করেন যখন এই চেয়ারম্যান বা মেম্বারের জ্বালায় অতিষ্ঠ ছুরি বাটপারি, তারপর আপনার মনে করেন যে এই ত্রাণের মালগুলো আত্মসাৎ করা, এই বিষয়ে যখন তারা জানতে পারে, তখন তারা এই মেম্বারকে ভোট দিয়ে ক্ষমতায় আনা যাবে না। তো গত বৃহস্পতিবারে আপনার যে ভোটটা হয়েছে, সেই ভোটে আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনাদের ভোটের কী অবস্থা। তো ওনারাই বলল যে আসলে ভোটের কী অবস্থা হতে পারে, আমরা সারা বছর একটা লোককে ক্ষমতায় নেয়ার পরে তার যে অন্যায় অবিচারগুলো, সেই অবিচারগুলোর বিরুদ্ধে একেবারে বড় বড় লেকচার দিই, বড় বড় ভাষণ দিই, বড় বড় ঘোষণা দিই, আমরা মানে এই করি সেই করি, মানে নিজে নিজে অনেক কিছুই করে ফেলি। কিন্তু দেখা যায় যখন ভোট যত কাছে আসে, তত ওই যে মেম্বার চেয়ারম্যান যারা অসাধু ছুরি বাটপারি আত্মসাৎ করার পরে মানুষের কাছে তৃপ্ত হয়ে ওঠে, তারা কি করে দেখা গেছে ওই যে টার্গেট করে যে এরা এরা তো আমাকে ভোট দিবে না, এই এরিয়ার লোক আমাকে ভোট দিবে না, এই এরিয়ার লোকগুলো আমাকে চায় না, বা আমার এই অন্যায় অফিসের কারণে মানুষ আমার কাছে চাচ্ছে না। তখন সে কি করে, তার কিছু প্ল্যান নিয়ে সে এগিয়ে যায়। সেটা হচ্ছে আপনার ভোটের আগে দেখবেন কিছু কিছু মানুষ সারা বছর 5 বছর মনে করেন যে একটা দলের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু ফুট ফট করে তার যে সুর থাকে সেই সুরটা তার পাল্টে যায়। কেন পাল্টায়? ওই যে ভোটের আগে আপনার ওই অসাধু ব্যক্তি লিস্ট করে, আমার এড়ে ধরতে হবে, এড়ে ধরতে হবে, সমাজের এই প্রভাবশালী, বাড়ির এই প্রভাবশালী তাকে যদি আমি ধরতে পারি, পরিবারের এই প্রভাবশালী তাকে যদি আমি ধরতে পারি, তাহলে পুরো পরিবারের ভোটটা আমার, পুরো বাড়ির ভোটটা আমার হবে। যদি বাড়ির কর্তাকে, বাড়ির প্রধানকে আমি ধরতে পারি, যদি সমাজের প্রধানকে আমি ধরতে পারি, পুরো সমাজের আমার ক্যাপচারে, তখন কি করে, তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট কিছু গিফট করে। এখন তো বুঝেন গিফট গিফট কোথা থেকে এসছে? হ্যাঁ, ওই যে গিফট, গিফট আপনার ঘুষ থেকেই এসছে, এখন আমরা ঘুষকে বলি গিফট। তো এই যে আপনার যে টাকাটা দেয়, বাঘে হয়তো 100 টাকা পড়ে, 500 টাকা পড়ে, 1000 টাকা পড়ে, তখন সে কী করে, তার সিদ্ধান্তটা পাল্টাই দেয় যে এই লোকটা আমাকে টাকা দিল তাকে আমি ভোট দেবো, বা আমাকে নির্বাচনে যে আমারে টাকা দেবে, 1000 টাকা দেবে, আমি তারই ভোট করবো, তাকেই ভোট দেবো। তো এই যে ভুলগুলো আমরা সারা জীবন করি, একটা মানুষকে, অসাধু মানুষকে চেয়ারে আমরা বসাই, তারপর যা হওয়ার তা হয়, যে টাকা খেয়ে তাকে আমরা ভোট দিয়েছি সে তো টাকা দিয়েছে, তার তো টাকা উঠানো দরকার। এই যে ধারাবাহিকটা, এই ধারাবাহিকটা কার থেকে আসে? আমাদের, আমার আপনার সচেতন নাগরিক থেকে আসে। আমরা 5টা বছর সচেতন থাকি, যখন ভোট আসে তখন আমরা ভোটের কাছে বিক্রি হই, আবার যখন 5টা চেয়ারে ওই যে অসাধু ব্যক্তিটা বসে, তখন আবার আমাদের 12টা বাজে। তো আজকে এই পর্যন্ত, সবাই আশা করছি আমার সংক্ষিপ্ত ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।